অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি চাঁদ চম্পার গাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। রূপসী বাংলাদেশ, এখানে প্রকৃতি তার স্বাভাবিক বিন্যাস ও বৈচিত্র্যের সৌন্দর্যের এক অপরূপ ছবি এঁকেছে। বইয়ের এই ভাষায় এখন আর বাংলাদেশের রূপ বর্ণনা করা যায় না। এখনকার রূপ অনেকটা এরকম। বছর বছর বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের দুর্ভোগ, এই সময়ের মানুষ হিসেবে আমরা অন্তত এতটুকু জানি যে জলবায়ু পরিবর্তনের কারণেই ঘটছে এসব। কিন্তু সেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমরা ঠিক কতটুকু জানি? জলবায়ু পরিবর্তন, এটা তো বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের প্রশ্ন। কি বুঝেন? জলবায়ু পরিবর্তন বলতে আমাদের কি বলবো, আমার সেন্সে এখন ওগুলো খাচ্ছে না, প্লিজ কেটে দেবে। জলবায়ু পরিবর্তন বলতে আমরা এটাই বুঝি যে জলবায়ুর যে জিনিসপত্র আছে, ঠিক আছে, ঠিক বলতে পারতেছি। জলবায়ু তো মানে পানি, নানান জনের নানান ধারণা। তাপ বাড়ছে, বৃষ্টি কমছে, ঋতুর সময় পাল্টে যাচ্ছে, এমন সব পরিবর্তন আমরা সবাই কম বেশি দেখছি। কিন্তু কেন এই পরিবর্তনটা হচ্ছে? ভোর হবার পর এই মহানগরের খুব বেশি সময় লাগে না ভয়ঙ্কর ব্যস্ত হয়ে পড়তে। প্রযুক্তি নির্ভর আমাদের নাগরিক জীবনযাপনের প্রায় সবকিছুতেই কোনো না কোনো জ্বালানি ব্যবহার করতে হয়। এমনকি আমাদের জন্য অপরিহার্য বিদ্যুৎও উৎপন্ন হয় তেল, গ্যাস বা কয়লা পুড়িয়ে। ঘর গৃহস্থালি থেকে শুরু করে অফিস আদালত কলকারখানা পর্যন্ত বিস্তৃত এই জ্বালানির ব্যবহার। যে কোনো জ্বালানি পোড়ালেই তা থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড বা CO2। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমণ্ডলের একটি অতি প্রয়োজনীয় উপাদান। কিন্তু গত 300 বছরের শিল্পায়নের ফলে বায়ুমণ্ডলে এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। নীল আমাদের এই পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে বিভিন্ন গ্যাসের খুবই পাতলা একটি আবরণ, পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্যের আলো তাপ এই বায়ুমণ্ডল ভেদ করেই পৃথিবীতে আসে এবং অধিকাংশই আবার প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। ফলে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। কিন্তু মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলকে পুরু করে ফেলেছে, যার ফলে সূর্যের তাপটা ফিরে যাবার সময় আটকে পড়ছে পৃথিবীতেই, আর তাই বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার কারণেই গলছে বরফ, আর ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে হিমালয়ের পাদদেশে থাকা কয়েক লক্ষ মানুষ। অন্যদিকে বরফ গলা শেষ হয়ে গেলে শুকনো মৌসুমে পানিশূন্য হয়ে পড়বে এই অঞ্চলের অধিকাংশ নদী, আর মিষ্টি পানির সংকটে পড়বে প্রায় 120 কোটির উপরে মানুষ। তাপমাত্রা বাড়ার কারণে বাড়ছে সমুদ্রের পানি, বাড়ছে ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর দুর্যোগের প্রকোপ। বিপন্ন উপকূলীয় জনপদ, মানুষ, প্রকৃতি এবং অন্য সব কিছু তাপমাত্রা বাড়ার কারণে পাল্টে গেছে চিরচেনা বৃষ্টির রূপ। ক্রমাগত বাড়তে থাকা অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে খাদ্য ব্যবস্থায় দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, বাড়ছে স্বাস্থ্য সমস্যা, আর সবকিছু হারিয়ে মানুষজন ছুটছে শহরের দিকে, আর ধীরে ধীরে অকার্যকর হতে শুরু করেছে সার্বিক সামাজিক ভারসাম্য। এই নীল পৃথিবীটাই খুব সম্ভবত মহাবিশ্বের একমাত্র গ্রহ যেখানে প্রাণের পক্ষে বেঁচে থাকা সম্ভব। তাই সভ্যতা, প্রযুক্তি কোনো কিছুর সঙ্গেই এর বিনিময় চলে না।
সেটা বোকামি। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষই পারবে প্রকৃতিতে তার ফেলে আসা ছাপ মুছে দিতে। পারতেই হবে।